দর্শক, কি অবস্থা? সবার কেমন আছেন? এই হেলো, কে? হ্যাঁ, এটা কে? হেলো, খালি গায়ে কোথায় থেকে আসতেছে কত? দেখো তো, পরন্ত বিকেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই দেখো, আবুল ভাইয়ের পাগলামো শুরু হয়ে গেল। এই যে এখন কি যে করবে। তো দর্শক, অনেকদিন পরে কিন্তু আবুল ভাইকে আবার দেখলেন সবাই। তো আবুল ভাইয়ের একটা জরুরি জিনিস প্রয়োজন, কিন্তু সে এখন পাচ্ছে না। তো যা হোক বন্ধুরা, আজকে কিন্তু নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এটা হয়তো আপনারা অনেকে ইতিমধ্যে অনেক টিভি চ্যানেলে লাইভ দেখতে পেয়েছেন। আপনার বিএনপি যে এক দফা দাবিতে পদযাত্রা করেছে, এবং সেই পদযাত্রাতে যারা যারা নিহত হয়েছেন তাদের আর কি স্মরণে শোক র্যালি আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনার মির্জা আব্বাস কিন্তু একটা কথা বলেছে যে এই সরকারের আন্ডারে আপনার আমরা ইলেকশনে যাব না, এবং যারা এই সরকারের আন্ডারে ইলেকশনে যাবে তারা সরকারের দালাল, এবং তাদের পরবর্তীতে আপনার বিচার হবে। তো ভিউয়ার্স, এখন দেখার বিষয় এবার বিএনপি কতটুকু সরকারের সামনের নির্বাচনকে দামিয়ে রাখতে পারে, কিংবা সামনের ইলেকশনটি বিএনপি কিভাবে গ্রহণ করেন, এটা এখন সবচাইতে দেখার বিষয় এবং সবচাইতে আলোচিত বিষয় এটা আপাতত সামনের ইলেকশন পর্যন্ত। দর্শক, এদিকে কিন্তু আজকে আখাউড়া লাকসাম ডুয়েল গেজ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে, এবং এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উদ্বোধন করেছেন আজকে, যার মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় অনেক কম লাগবে, মোটামুটি 1 ঘন্টার মতো কম লাগবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনার এখানে কিন্তু কোনো ক্রসিং থাকছে না, ক্রসিংয়ের যে ঝামেলা সেটা থাকবে না। তো আশা করা যায় এই আখাউড়া লাকসাম ডুয়েল গেজ রেলপথটি অবশ্যই ঢাকা থেকে চট্টগ্রামবাসীর জন্য খুবই হেল্পফুল হবে। দর্শক, এদিকে আবার শুধু যে লালমনিরহাটে আপনার শুধু পানি বেড়েছে তা না, এদিকে ভারতের যমুনা নদীতে এত পরিমাণ পানি বেড়েছে যা প্রায় 50 বছরে কেউ এ পর্যন্ত এত পানি দেখেনি, যার ফলশ্রুতিতে আগ্রাবাসী পানির কবলে পড়েছে, এবং ফাইনালি তাজমহল আপনার ডুবার উপক্রম। দর্শক, আপনারা জানেন যে তাজমহল ভারতের জন্য অত্যধিক একটা আকর্ষণীয় একটা জায়গা, যা সপ্তম আশ্চর্যের একটা বিষয়। তো সপ্তম আশ্চর্যের এই তাজমহলটি যদি ডুবে যায়, অবশ্যই শুধু ভারত নয় অনেক জায়গার মানুষই এর জন্য কষ্ট পাবে। দর্শক, ওদিকে আবার আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের প্রতিবাদে নারীরা বিক্ষোভ করছে, যা আফগানিস্তানের সরকার চেঞ্জ হওয়ার কারণে এটা বিভিন্ন আপনার দেখা যাচ্ছে নতুন নতুন নিয়ম কানুন অনেকে মেনে নিতে পারছে না। বিষয় হচ্ছে আপনার যে বিউটি পার্লার বন্ধ ঘোষণা করা হয়েছিল সেটার প্রতিবাদে আপাতত আপনার এই বিক্ষোভ হচ্ছে। দর্শক, এদিকে আবার কিন্তু রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিচ্ছে বিভিন্ন দাতা সংস্থাগুলো, এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয়, কারণ আপনারা জানেন রোহিঙ্গাদের খাদ্য প্রদানের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এটা যদি দাতা সংস্থা যদি এই অর্থটা কমিয়ে দেয়, অবশ্যই বাংলাদেশের কিন্তু বড় একটা অর্থনীতিতে প্রভাব পড়বে। একদিকে মায়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে না, সেটা একটা সমস্যা, তার উপরে যদি দাতা সংস্থাগুলো যদি আবার এভাবে কমিয়ে দেয় এই অর্থ পাঠানো, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক সমস্যায় পতিত হবে। দর্শক, এদিকে আবার চলতি মাসে কিন্তু ডেঙ্গুতে প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছে, এছাড়া এই মৌসুমে আক্রান্ত ছাড়িয়েছে প্রায় 25,000। আর এই হ্রাসটা কমাতে অবশ্যই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, জানিয়েছে বিভিন্ন বিশেষজ্ঞরা। তো আশা করব আপনার বিভিন্ন সম্মিলিতভাবে আমরা এই সমস্যার
সমাধান করব, কারণ এখনই হাসপাতালে আপনার দেখা যাচ্ছে যে অনেক শয্যা সংকট তৈরি হয়েছে, যা বাড়তে থাকলে আরও সমস্যা বহুগুণে বেড়ে যাবে। তবে এটা যে এখনও মহামারী আকার ধারণ করেছে তা নয়, সে পর্যায়ে এখনও যায়নি, কিন্তু এটা যেভাবে বাড়ছে সেভাবে বাড়তে থাকলে এটা মহামারী আকার ধারণ করতে বেশি টাইম লাগবে না। দর্শক, এদিকে বাংলা টাকায় কিন্তু বর্তমানে ইন্ডিয়ান পণ্য মিলবে, তবে আপনার কথা হচ্ছে দুই দেশের লেনদেনে আপনার ইন্ডিয়ান আর কি ব্যবসায়িকরাই বেশি লাভবান হবেন, কারণ ইন্ডিয়ার রপ্তানি হার বেশি বাংলাদেশের তুলনায়, সেখানে প্রায় $16 বিলিয়ন রপ্তানি হয়ে থাকে ইন্ডিয়ায় থেকে, বাংলাদেশে রপ্তানি করে থাকে প্রায় $16 বিলিয়ন। এদিকে বাংলাদেশের রপ্তানি মাত্র $2 বিলিয়ন, তো এটা আসলে সামনে এখন বাড়বে কি না এটা পরবর্তীতে ভালোভাবে জানা যাবে। এই লেনদেনটা সামনে কিভাবে আসলে মানুষের মধ্যে কেমন গ্রহণযোগ্যতা লাভ করে এটা এখন দেখার বিষয়। যা হোক, আশা করি সর্বোপরি বাংলাদেশ লাভবান হোক এটাই প্রত্যাশা থাকবে। প্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং বেনজামেরা এখন খেলবে সৌদির হয়ে। আপনার সৌদি অনেক পরিকল্পনা মাফিক আগাচ্ছে। সৌদির ফুটবল সংস্থা বলছে এটা যে তাদের বড় পরিকল্পনা তা না, এটা পরিকল্পনার ছোট্ট একটি অংশ মাত্র, ভবিষ্যতে এর থেকেও অনেক বড় বড় পরিকল্পনা সৌদির ফুটবল সংস্থার রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং বেনজামের এই সৌদিতে আসা আপনারা কীভাবে নিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। প্রিয় ভিউয়ার্স, এদিকে 21 জুলাই অর্থাৎ আগামীকাল ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশ সময় 10:30 শ্রীলঙ্কা এবং পাকিস্তান মুখোমুখি হবে, এবং বিকেল 2:30 বাংলাদেশ সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো এখন দেখার বিষয় বাংলাদেশের টাইগাররা সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারে কিনা, আর সেটা জানার জন্য অবশ্যই আপনাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল এবং পরবর্তীতে ওমান ও আফগানিস্তানকে হারিয়ে আপনার সেমিফাইনাল নিশ্চিত করেন। এখন সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের সাথে। তো ভিউয়ার্স, ঠিক আছে, বাংলাদেশ 21 জুলাই এখন বাংলাদেশ টাইম বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বিকেল 2:30 অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত এখানেই শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।